দুটি বন্ধ দোকানের শাটার ভেঙে দোকানের ভেতরে মজুত রাখা অবৈধ মদ বাজেয়াপ্ত করে জিবি ফাঁড়ির পুলিশ। আটক মদের বাজার মূল্য প্রায় 45,000 টাকা, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নেমে দুটি দোকানের শাটার ভেঙে প্রায় 40 থেকে 45 হাজার টাকার বিলেতি মদ বাজেয়াপ্ত করে। তবে এদিনের অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। দীর্ঘদিন ধরে জিবি বাজার এলাকায় একাংশ অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মজুত করে বিক্রি করত বলে খবর। তবে এলাকায় যে নেশার রমরমা ব্যবসা চলে সে বিষয়ে পুলিশ অবগত রয়েছে, কিন্তু কাউকে জালে তোলার উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।